নতুন নিয়মে হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি সমস্ত সরকারি চাকরিজীবী ভাই ও বোনদের জন্য, যারা দীর্ঘদিন যাবৎ পে স্কেলের জন্য আন্দোলন করেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো নবম জাতীয় পে স্কেল নতুন নিয়মে করবে সরকার। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বন্ধুগণ, এখানে বলা হচ্ছে অষ্টম জাতীয় বেতন স্কেল 2015 এর পর আর কোনো বেতন ভাতা ও জাতীয় বেতন স্কেলের আদেশ জারি করা হয়নি। নবম পে স্কেল নিয়ে বারবার দাবি উঠলেও সরকার এখনও কোনো নির্দিষ্ট আদেশ জারি করেননি। যদিও বলা হচ্ছে যে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এটা একটা ব্যবস্থা হবে, কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি ইত্যাদি বিভিন্ন কারণে জনজীবন অতিষ্ঠ হলেও সরকারি কর্মচারীদের আওয়াজ তোলার সুযোগ হয়নি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে 11 থেকে 20 গ্রেডের কর্মকর্তারা খুবই শোচনীয় অবস্থা পার করে যাচ্ছেন। প্রতি বছর মুদ্রাস্ফীতির হার গড়ে 6%, যেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পায় 5%, ফলে প্রত্যেক বছর প্রায় 1% ঘাটতি থাকায় গত 6 বছরে 6% নেগেটিভে চলে গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। এবং চলতি অর্থ বছরে 50% মুদ্রাস্ফীতির কারণে বাজার এখন অসহনীয় হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য এবং বর্তমান বাজার মূল্য বৃদ্ধির কারণে বাড়ি ভাড়া ইত্যাদি বিভিন্ন কারণে বেতনের অসামঞ্জস্য দেখা দিয়েছে। বাজারের সাথে কোনোভাবেই 11 থেকে 20 গ্রেডের কর্মকর্তারা ও কর্মচারীদের বেতন ভাতা দৌড়ে পেরে উঠে পারতেছে না। তাছাড়া জীবনযাপন এবং উন্নত জীবন, সন্তানের সঠিক চিকিৎসা, শিক্ষা ইত্যাদির ব্যয় নিতে খুব কষ্ট হয়ে পড়েছেন 11 থেকে 20 গ্রেডের কর্মকর্তারা ও কর্মচারীরা। 11 থেকে 20 গ্রেডের কর্মকর্তারা ব্যাংক লোনের কিস্তি আটকে যাচ্ছে, অনেক কষ্ট করে দিন যাপন করছে 11 থেকে 20 গ্রেডের কর্মকর্তারা ও কর্মচারীরা। 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুসারে কর্মকর্তা ও কর্মচারীদের মোট বেতন ভাতাদির প্রাপ্যতা নবম গ্রেডের একজন কর্মকর্তার মাস শেষে কোনো রকম কর্তন ছাড়া বেতন পান 35,040 টাকা। তো বন্ধুগণ, এবার আমরা দেখে নেব সরকারের নির্দেশে নতুন নিয়মে হবে নতুন পে স্কেল। এখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্গ ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। গত 1 জুলাই এটা কার্যকর হয়েছে। এর ফলে সর্বনিম্ন 1,500 থেকে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হবে ভাতা। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন, এর সাথে পে কমিশনেরও ঘোষণা দেন। প্রজ্ঞাপনে বলা হয় জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সামরিক বাহিনীর সদস্যরা এই মহার্গ ভাতা পাবেন। এছাড়া এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এই ভাতা পাবেন। প্রধানমন্ত্রী বলেন মহার্গ ভাতার সাথে পে কমিশনের কোনো সম্পর্ক থাকবে না, এটা এককালীন বা আলাদাভাবে দেয়া হবে। বেতন যাতে ধারাবাহিকভাবে বাড়ে সেজন্য স্থায়ী পে কমিশন গঠন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন সরকার জনগণের সেবক, তা 1991 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেখিয়েছে। এছাড়াও সরকার ক্ষমতায় এসে চাকরির বয়স 59 করা হয়েছে। সবশেষে বলা যায় এটা ছিল সরকারি নির্দেশে নতুন নিয়ম। সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মহার্গ ভাতা এবং বেতন ভাতা বৃদ্ধি ইত্যাদি নিয়ে একটি নির্দেশনা। আসলে আমরা সকলেই চাই নতুন নিয়মে সব কিছু ঠিকঠাক হোক এবং বেতন ভাতা বৃদ্ধি হোক, যাতে বর্তমান বাজার মূল্যর সাথে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সামঞ্জস্য থাকুক, এমনকি সাধারণ জনগণ ও এই তালে তাল মিলিয়ে চলতে পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস পাক এবং সব জনজীবনের যেন ক্ষতি না হোক। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অতি ধৈর্য সহকারে দেখেছেন এবং আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় নবম জাতীয় পে স্কেল সরকারি নির্দেশে নতুন নিয়ম এর বিষয়টি বিস্তারিত বুঝতে পারলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।